নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মে মা লক্ষ্মী ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি দেবী। শুধুমাত্র আমরা মানুষেরাই নয়, দেবতারাও যশ এবং সম্পদ লাভের জন্য মা লক্ষ্মীর আরাধনা করেন। আমরা প্রত্যেক মানুষই চাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন আমাদের জীবনে থাকে। ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব হিন্দু ধর্মের 12টি পূর্ণিমা তিথির মধ্যে অন্যতম, কারণ এই পূর্ণিমা তিথিতে প্রাচীনকালে নতুন বছরের সূত্রপাত হতো। শীতের শেষে বসন্তের সবুজ সতেজ পাতা, তার সাথে রঙিন রঙিন ফুল এবং নতুন ফসলে ভরে উঠত এই সময়। এই কারণে প্রাচীনকালে এই সময় থেকে শুরু হতো নববর্ষ। প্রকৃতির সঙ্গে মানুষও নতুন বছরের আনন্দে মেতে উঠত। আমাদের সনাতন ধর্মে যে কোনো উৎসব অনুষ্ঠানের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ যোগ রয়েছে, আর পূর্ণিমা তিথির সঙ্গে মায়ের সংযোগ বহু প্রাচীন। পূর্ণিমা তিথি হল চন্দ্রকলার পূর্ণ বিকাশ, ফাল্গুনী পূর্ণিমা তিথি অন্য একটি কারণেও বিশেষ মাহাত্ম্য রাখে। বলা হয় সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর আবির্ভাব এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতেই হয়েছিল। এই কারণে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা যেই নামেই আমরা এটিকে ডেকে থাকি না কেন, এই পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর জন্ম জয়ন্তী হিসেবে পালিত হয়। আপনি যদি অন্যান্য পূর্ণিমা তিথিতে মায়ের বিশেষ আরাধনা করতে না পারেন, অন্তত মায়ের জন্ম জয়ন্তী ফাল্গুনী পূর্ণিমা তিথিতে প্রদোষকালে মায়ের বিশেষ পুজোর আয়োজন করুন। খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না, মনের ভক্তি এবং ভালোবাসা দিয়েই, এবং তার সাথে আপনি আপনার সমস্ত মন উজাড় করে মায়ের আরাধনা করলে মা লক্ষ্মী আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন, আপনার সংসারে সমৃদ্ধি অবশ্যই আসবে। আজকের পর্বে জানব দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজোর কয়েকটি উপায়। আপনি এই সহজ উপায়গুলি আপনার ঘরেই করতে পারবেন এবং এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন। প্রথমেই বন্ধুদের বলি, দেবী লক্ষ্মী এবং পূর্ণিমা তিথি এই দুটো সংযোগ যেহেতু গভীর, তাই এই পূর্ণিমা তিথিতে যখন মায়ের পুজো করবেন মাকে পঞ্চশস্য অবশ্যই অর্পণ করবেন। এছাড়া আতপ চালের নৈবেদ্য মাকে দিতে পারেন। মাকে গোটা ফলের মধ্যে একটি আমলকি, একটি নারকেল এবং কলা অবশ্যই দেবেন, তার সাথে যে কোনো দুটি মৌসুমি ফল দিতে পারেন। দোল পূর্ণিমার লক্ষ্মী পুজোতে 108টি করবী ফুলের মালা মাকে নিবেদন করতে পারেন। গোলাপি, লাল, হলুদ, সবুজ এবং নীল এই 5টি রঙের মধ্যে 5টি রং বা যে কোনো একটি রঙের আবিরও মাকে অর্পণ করবেন অবশ্যই এই পূর্ণিমা তিথিতে পুজোর সময়। দোল পূর্ণিমা তিথিতে মায়ের পুজো করার সময় একটি লাল রঙের কাপড় নিন, সেই কাপড়ে 1.5 কেজি সমান চাল নিতে পারেন। প্রত্যেকবার আপনি 5 বার করে আপনাকে এটি করতে হবে। মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনি এক মুঠো চাল নিয়ে জপ করবেন, তারপরে সেটি সেইখানেই রেখে দেবেন। এইভাবে মোট 5 বার আপনি করবেন। করার পরে সেই চাল আপনি যে কোনো অভাবীকে দান করবেন। দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজোতে মাকে লাল রঙের কাপড়, আলতা সিঁদুর অবশ্যই দেবেন, তার সাথে একটি টিপের পাতাও দিতে পারেন। কাপড় কেনার ক্ষমতা যদি আপনার না থাকে তবে লাল রঙের ওড়নাও মাকে অর্পণ করতে পারেন। দোল পূর্ণিমা তিথিতে আপনি যে কোনো 10 বছরের নিচে বাচ্চা বাচ্চা ছোট ছোট মেয়েদের উপহারও দিতে পারেন, বা আপনার বাড়িতে অন্নভোগের আয়োজন করলে তাদের খাওয়াতেও পারেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। 5টি লাল রঙের ফুল নিয়ে মায়ের চরণে অবশ্যই দেবেন। এছাড়া মতি, শঙ্খ বা কড়ি, এটিও আপনি দশকর্মার ভাণ্ডার থেকে কিনে মায়ের চরণে অর্পণ করতে পারেন হলুদ লাগিয়ে। তারপর সেটিকে পূর্ণিমা তিথির শেষে আপনার ক্যাশবাক্সে রেখে দিতে পারেন। বন্ধুরা, যে কোনো পূর্ণিমা তিথিতে আপনারা এই উপায় করতে পারেন, এটি সংসারের ধন সম্পত্তি বৃদ্ধির কারক। একটি ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ পূর্ণিমা তিথি চলাকালীন সারা রাত জ্বালিয়ে রাখুন। এতে আপনার সংসারের নেগেটিভিটি দূর হবে।
পূজোর সময় অবশ্যই কর্পূর জ্বালাবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।